আমি যতবার এসেছি আমি কখনো হোয়েল দেখিনি, এত দূর থেকে মনে হয় না হোয়েল দেখা সম্ভব। সামনের ভিউটা খুবই সুন্দর, আমি চলে আসলাম আমাদের লাস্ট লুক অফ পয়েন্ট, যেটা কিনা ক্যাবট ট্রেলের আইকনিক লুক অফ পয়েন্ট। এখান থেকে ঢেউয়ের ভিউটাও পাওয়া যাচ্ছে, ক্যাবট ট্রেলের ভিউটাও পাওয়া যাচ্ছে, এক কথা অসাধারণ। এবং সামনে মেঘগুলো না থাকলে আমরা ঠিক এখান থেকেই সানসেটটা দেখতে পারতাম। এখান থেকে শেডি ক্যাম্প কত দূর? শেডি ক্যাম্প খুব কাছে, তো শেডি ক্যাম্পে যে মুহূর্তে পারবো না। আরে ওখানে পেট্রোল স্টেশন আছে, পেট্রোল স্টেশনে গিয়ে মুদবা। সো গাইস, আমরা চলে আসছি এখন একটা লুক অফ পয়েন্টে। এখান থেকে ভিউটা খুবই সুন্দর, জাস্ট লুক এট দিস। সামনে পাহাড়, সূর্যের আলো পড়ছে উপরে, এন্ড অথ এই সমুদ্র, বিউটিফুল। মাঝের সমুদ্রের পানির কালারটা একটু অ্যাকোয়া ব্লু, এবং এই সেক্টরে গ্রে, বিশাল বিশাল ভিউ। ইউজুয়ালি আমি যতবার এসেছি আমি শান্ত সমুদ্র পেয়েছি, এরকম ঢেউ কখনো দেখিনি। সো এখানে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আছে, লেটস রিড দিস। ও, আমরা এখানে হোয়েলের ছবি দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি এই জায়গাটা হোয়েল ওয়াচিংয়ের জন্য ফেমাস, আপনারা এখানে দাঁড়িয়ে হোয়েল দেখতে পারেন, লাক ভালো থাকে। আমি যতবার এসেছি আমি কখনো হোয়েল দেখিনি, এত দূর থেকে মনে হয় না হোয়েল দেখা সম্ভব। আর স্পেশালি সাগর যখন এত উত্তাল তখন মনে হয় না হোয়েল ওয়াচিং পসিবল। খুবই ঠান্ডা, বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব না, আমাদের হাতে খুবই অল্প সময়। আমাদেরকে সিডনিতেও যেতে হবে, যেটা কিনা এখান থেকে আরও 2-2.5 ঘন্টা ড্রাইভ। খুবই আঁকা বাঁকা রাস্তা, প্রতিটা বাঁকে বাঁকে ডিফারেন্ট ভিউ পাবেন আপনারা। বিশাল বিশাল ভিউ, মানে যারা সার্ফিং করতে পছন্দ করে তাদের জন্য তো বলতে গেলে এটা স্বর্গ। ইউজুয়ালি ওয়েদারটার কারণেই আজকে এরকম, তাই না? তো সানসেট আর 1 ঘন্টার মধ্যেই হবে, তো আকাশটা মধ্যে একটা লালচে লালচে ভাব চলে আসছে, দেখতে খুবই সুন্দর লাগছে। সো আমাদের যে নেক্সট লুক অফ পয়েন্ট সেটা হচ্ছে ক্যাবট ট্রেলের সবচেয়ে আইকনিক লুক অফ পয়েন্ট, তো সেটা না দেখে আসলে চলে যাওয়াটা খুবই খারাপ হবে। সো আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবো। সামনের ভিউটা খুবই সুন্দর, this is a unique view and this is absolutely stunning, man. এবং এই বাঘটা ঘোরার পরে আমাদের সামনে রোদ আসবে, তখন এটা আরো স্টানিং দেখাবে। Just look at this, guys. যে তোমরা বেঁচে আছো এটাই হোক। সো গাইস, আমি চলে আসলাম আমাদের লাস্ট লুক অফ পয়েন্ট, যেটা কিনা ক্যাবট ট্রেলের আইকনিক লুক অফ পয়েন্ট। এত সুন্দর, মানে ভাষায় বলা সম্ভব না। আমার পেছনে দেখতে পাচ্ছেন সমুদ্র এবং রাস্তাটা দেখা যাচ্ছে ক্যাবট ট্রেলের, উঁচু নিচু রাস্তা। ক্যাবট ট্রেল লিখে গুগলে যদি সার্চ দেন, এই ভিউ, এই ছবিটা সবার আগে আসে, মানে এটা এত ফেমাস একটা লুক অফ পয়েন্ট। তাছাড়া আজকে যে সমুদ্রের ঢেউটা, বিশাল বিশাল ঢেউ, এখান থেকে ঢেউয়ের ভিউটাও পাওয়া যাচ্ছে, ক্যাবট ট্রেলের ভিউটাও পাওয়া যাচ্ছে, এক কথায় অসাধারণ। এবং সামনে মেঘগুলো না থাকলে আমরা ঠিক এখান থেকেই সানসেটটা দেখতে পারতাম, বাট সূর্যটা দেখতে না পারলেও মেঘের জন্য অ্যাটলিস্ট যে কালারটা, মানে ম্যাগনিফিসেন্ট, সো বিউটিফুল। সো মইন, এই লুক অফ পয়েন্ট সম্পর্কে কী বলবো, কেমন লাগে এটা? প্রকাশ করা যায় না, তাই না? এটা মানে যতটা না চোখে সুন্দর, ক্যামেরাতে ওই ভিউটা আপনি পাবেন না কোনো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। শশী ভাই, ও আমাদের ফটোগ্রাফার সাহেব, উনি ছবি তুলতে ব্যস্ত। তো এখানে একটা মনুমেন্টের মতো আছে, সো বেসিক্যালি এখানে সম্মান জানানো হয়েছে যারা কিনা ওয়ার্ল্ড ওয়ারে ক্যানাডিয়ান সোলজার যারা মারা গিয়েছে, শহীদ হয়েছে বেসিক্যালি, তাদের
তাদেরকে উৎসর্গ করে এই মনুমেন্টটা তৈরি করা হয়েছে। আমার ঠিক পেছনেই সূর্যাস্ত হচ্ছে, ভিউটা খুবই সুন্দর। এতক্ষণ মেঘে ঢাকা ছিল সূর্যটা, বাট এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে সূর্য প্রায় ডুবে গেছে। সো লেটস এনজয় দ্য সানসেট। সিডনিতে যাওয়ার পালা, তাহলে অনেক অন্ধকার হয়ে যাবে। অ্যান্ড যেহেতু ক্যাবর ট্রেলে অনেক মুজ রাস্তায় চলে আসে, সো অনেক রিস্কি হয়ে যাবে আমাদের ফেরাটা। সো আমাদেরকে এখন চলে যেতে হবে। সো বাই বাই ক্যাবর ট্রেল ফর টুডে, সো সি ইউ টুমরো অন দ্য আদার সাইড। সাকিব ইয়েস পুট দিস পুট দিস ডোন্ট ওয়ারি। সামনে থেকে ডানে, এই ডানে কেন, তুমি কেমনে মুড়বা? এখন আরেকটু সামনে যান, আরেকটু সামনে যান, আরে সামনে যান, প্লিজ 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 প্লিজ, আরেকটু সামনে যান। ওই যে ওই আরো জায়গা আছে এখানে, এখানে এখানে মানুষ মানুষ এখানে মানুষ অনেক মানুষ। আচ্ছা একটা কাজ, এগুলো লুক অফ পয়েন্ট, এখানে তুমি যদি মুতো তাহলে সমস্যা। আচ্ছা এখান থেকে শেডি ক্যাম্প কত দূর? শেডি ক্যাম্প খুব কাছে, তাহলে শেডি ক্যাম্পে যে মুতো পাবো না? আরে ওখানে পেট্রোল স্টেশন আছে, কল পেট্রোল স্টেশনে গিয়ে মুতবা। আরে আমরা আমাদের হোটেলে চলে আসছি, এখন বাজে প্রায় রাত 11টা। অনেক লম্বা জার্নি করেছি, সারাদিন রাস্তায় ছিলাম, অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি। তো আমরা যে হোটেলটা উঠেছি সেটা সিডনিতে, এটা কেপ ব্রিটন ক্যাপিটাল থেকে প্রায় 2 ঘন্টা দূরে। কয়তলা? Thank you. Nice. Very neat. Nice. আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর ব্লগ করা সম্ভব না, এখন রেস্ট করতে হবে। কালকে আবার লম্বা একটা জার্নি, কালকেও আমরা ক্যাবো ট্রেলে যাচ্ছি কিন্তু এবার অন্য একটা সাইডে, বেডেক, তারপর ইনগনেশ, ওখানে আমরা ঘুরবো। কালকের ভিউটাও খুবই ডিফারেন্ট হবে, খুবই সুন্দর হবে। সো আজকের মতো এখানেই শেষ করছি, সাইনিং অফ, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।